আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে খুবই মজার একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তৈরি করে দেখাচ্ছি চিকেন ডোনাট। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে এই চিকেন ডোনাটটা তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চিকেন ডোনাট তৈরির জন্য আমি একটা ফুড প্রসেসরে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এতে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ হয়েছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। সাথে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কালা জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাগছে গরম মশলার গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচের 1/4 ভাগ, লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন, 2 কাঁচামরিচ মিহি কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ, আলু দিচ্ছি 1/2 কাপ সিদ্ধ করা আলু। আমি 2 মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং এতে 1/2 কাপ হয়েছে, 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আলু। আর একটা পাউরুটির স্লাইস আমি নিয়ে নিয়েছি, এগুলোকে টুকরো করে দিয়ে দিচ্ছি। পাউরুটির টুকরাটা এভাবে ছোট করে দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে এখন একবার গ্রাইন্ড করে নেব। এরপরে আমি এতে অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ মোজারেলা চিজ। যেহেতু আমার ফুড প্রসেসরটা ছোট, সেজন্য আমি প্রথমে এটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি, তারপরে আমি 1/2 কাপ পরিমাণ মোজারেলা চিজ দিয়ে দেব। মোজারেলা চিজটা দেওয়া হয়ে গেলে আমি এগুলোকে আরেকবার একটু গ্রাইন্ড করে নেব। সমস্ত উপকরণ একসাথে দিয়ে আমি গ্রাইন্ড করে নিয়েছি ভালোভাবে। এবার একটা চামচের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো এখন অনেকটাই আঠালো অবস্থায় আছে। আমি এগুলোকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য একটু রেখে দেব। এতে করে মাংসটা বেশ ভালোভাবে সেট হয়ে যাবে এবং এরপরে আমাদের কাজ করতেও সুবিধা হবে। দেখুন, এগুলো এখন অনেকটাই আঠালো অবস্থায় আছে। আমি যদি ডিপ ফ্রিজে এটাকে 10 মিনিটের জন্য রেখে দিই, মাংসটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে, তখন আমরা কাজ করে নিতে পারবো। তো 10 মিনিট পর ফিরে আসছি, দেখুন এগুলো এখন আর হাতে লাগছে না। এবার আমি কাজের সুবিধার জন্য এই মাংসের ডোটাকে একটা বড় জায়গায় নিয়ে নিচ্ছি। একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, বেশ ভালোভাবেই ছিটিয়ে দিতে হবে ময়দাটা, যতটুকু লাগে ছিটিয়ে দেবেন। এরপরে মাংসের মিশ্রণটাকে আমি এভাবে মেখে নিচ্ছি এবং একটা রুটির মতো করে বেলে নেব। হাত দিয়েই চেপে চেপে এটাকে বেলে নেওয়া যাবে। আমি হাত দিয়ে চেপে চেপে মাংসের মিশ্রণটাকে একটু ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার একটা কুকি কাটারের সাহায্যে আমি কেটে নেব এবং সাথে একটা নজল নিয়েছি, এটাকে এটা দিয়ে মাঝখানটায় ছিদ্র করে দেব। প্রথমে কুকি কাটার দিয়ে রাউন্ড শেপ করে কেটে নিলাম। আপনাদের কাছে যদি কুকি কাটারটা না থাকে, তাহলে যে কোনো রাউন্ড শেপের ঢাকনা দিয়ে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। এরপরে আমি সাইডের অংশগুলো উঠিয়ে নিচ্ছি, এগুলো দিয়ে পরে আবার ডোনাট তৈরি করে নেব। এবং এখন যে নজলটা নিয়েছি, এটা দিয়ে মাঝখানটায় ছিদ্র করে দিচ্ছি, এতে করে আমাদের ডোনাটের শেপটা চলে আসবে। আমি এভাবে সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। ডোনাট গুলো তৈরি করা হয়ে গেছে, এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, রাউন্ড শেপ করে কেটে এভাবে একটা নজেল বা কোনো কিছু ঢাকনার সাহায্যে এভাবে মাঝখান দিয়ে কেটে ডোনাটের শেপটা নিয়ে আসতে হবে। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। আমার 1 কাপ মুরগির মাংস থেকে প্রায় 7টার মতো ডোনাট হয়েছে, চিকেন ডোনাট। আপনারা চাইলে একটু ছোট করে যদি তৈরি করেন, তাহলে 8টা বা 10টা করে নিতে পারবেন। এবার আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি এবং একটা প্লেটে কিছু ব্রেড ক্রাম নিয়ে নিয়েছি। প্রথমে ডিমে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, প্রায় চিমটি পরিমাণ, এবং চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা ডোনাট নিয়ে নিলাম,
এটিকে এখন ভালোভাবে ডিমে চুবিয়ে নিতে হবে। ডিমে চুবানো হয়ে গেলে আমি এগুলোকে ব্রেড ক্রামে গড়িয়ে নেব। এভাবে প্রত্যেকটা ডোনাট আমি তৈরি করে নিচ্ছি। ডিমের কোটিংটা এবং ব্রেড ক্রামের কোটিংটা যদি ভালো হয় তাহলে আপনার ভাজাটাও সুন্দর হবে। এভাবে সবগুলো চিকেন ডোনাট আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে এই ডোনাটগুলো তৈরি করে নিতে হবে। একটা ডোনাট তৈরি করা হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে রাখছি। এভাবে সবগুলো ডোনাট আমি তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এভাবে একটা প্লেটে ডিপ ফ্রিজে রেখে যখন কিছুটা শক্ত হয়ে আসবে তখন এগুলোকে উঠিয়ে জিপলক ব্যাগে ঢুকিয়ে রাখলে আপনারা যখন খুশি বের করে ভেজে নেবেন। এবং এটা কিন্তু বাচ্চাদের টিফিনে এবং অতিথি আপ্যায়নে ভীষণ আকর্ষণীয় একটা নাস্তা। তো আমি এবার ভাজতে চলে যাচ্ছি। সবগুলো ডোনাট আমি ভাজবো না, আমি কিছুটা ডোনাট সংরক্ষণ করব এবং আপনাদের কয়েকটা আমি ভেজে দেখাচ্ছি। চুলার জ্বাল মিডিয়ামে রেখে আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার ডোনাট গুলো ভেজে নেব। তেলটা বেশ ভালোভাবে যখন গরম হয়ে যাবে আমি ডোনাট গুলো ছেড়ে চুলার জ্বাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি করে দেব। খুব জোরে যদি আপনি জ্বাল দিয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো লোয়ার মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ডোনাট গুলোকে আমি সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই চিকেন ডোনাট গুলো ভাজতে 5 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। উল্টে পাল্টে সোনালি বর্ণ করে এই ডোনাট গুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উঠিয়ে একটা কিচেন টিস্যুতে নিয়ে নিচ্ছি। টিস্যু পেপার এক্সট্রা যে তেল থাকবে সেটা সোক করে নেবে। এভাবে সবগুলো ডোনাট আমি উঠিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ভীষণ মজাদার, দারুণ আকর্ষণীয় একটা স্ন্যাক্স, চিকেন ডোনাট। এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। নতুন নতুন আরো অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।